আমি আল আমিন নলেজ সিটি মিশনারি স্কুলের পক্ষ থেকে কথা বলছি। আমি আজ আমাদের স্কুলের ডে বোর্ডিং সিস্টেম সম্পর্কে কথা বলব। আমরা অভিভাবকরা যারা ডে বোর্ডিং স্কুলগুলোতে বাচ্চাকে অ্যাডমিশন করাতে চাই, তাদের একটা বিষয় জানা খুবই জরুরি, ডে বোর্ডিং স্কুলটা কী। ডে বোর্ডিং স্কুলটা হচ্ছে নর্মাল স্কুলের ক্ষেত্রে বাচ্চারা একটা নির্দিষ্ট সময় 11টা স্কুলে আসে এবং 4টার সময় বাড়ি ফিরে যায়। সেক্ষেত্রে ডে বোর্ডিং স্কুলের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, স্কুল টাইম ছাড়াও তারা এক্সট্রা টাইম তাদেরকে এখানে স্পেন্ড করে যেতে হয়। আমাদের স্কুলে যে সিস্টেম আছে সেটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তো ডে বোর্ডিং স্কুলের কিছু ভালো দিক আমরা পেয়েছি। বিগত কয়েক বছর ধরে আমরা ডে বোর্ডিং স্কুলটা রান করছি, সেক্ষেত্রে আমরা অনেক সফলতা অর্জন করেছি। ডে বোর্ডিং স্কুলে অভিভাবকরা কেন রাখবেন, এটা একটা বড় কোশ্চেন। এখানে ডে বোর্ডিং স্কুলের ক্ষেত্রে অনেকগুলো সুবিধা আমাদের আছে, তার মধ্যে কিছুটা আপনাদের সঙ্গে আলোচনা করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তার মধ্যে প্রথমত হচ্ছে ডে বোর্ডিংয়ের ক্ষেত্রে অনেক বাচ্চা বাড়িতে মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছে, তারা খাওয়ার সময়, ঘুমানোর সময়, পড়াশোনার সময় সব ক্ষেত্রেই তাদের মোবাইলের চাহিদাটা বেড়ে উঠেছে এবং গার্জেনরা অ্যাভয়েড করতে চাইলেও সেটাকে করতে পারছে না, তার বিভিন্ন কারণ আছে। তো সেই ক্ষেত্রে ডে বোর্ডিং স্কুলগুলোতে বাচ্চাকে যদি দেওয়া হয়, সেখানে বাচ্চার মোবাইল অ্যাডিকশন থেকে দূরে রাখা অনেকটাই সম্ভব হয় এবং সেটা আমাদের সাকসেসফুলি আমরা এটা বিগত বছর ধরে করে আসছি। দ্বিতীয়ত, মা বাবা অনেকেই আমাদের মা বাবারা অনেকেই আছেন ছোটো ছোটো বাচ্চাদের, তারা দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন বা সকালে বেরিয়ে যান, রাতে বাড়িতে ফেরেন, যার ফলে বাচ্চাদেরকে সঠিকভাবে সময় দিতে পারেন না এবং বাচ্চার যে একাডেমিক ডেভেলপমেন্ট সেটা কি হচ্ছে বা তাদের হেল্প সেগুলোতে তারা থাকতে পারছেন না, করতে পারছে না। সেক্ষেত্রে এই ডে বোর্ডিং স্কুলগুলোতে দিলে বাচ্চার স্কুলিংয়ের পাশাপাশি তাদের যে হোমওয়ার্কের কাজ বা আদার্স অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো সেগুলোতে মা বাবার সমকক্ষ হয়ে টিচাররা তাদেরকে হেল্প করতে পারে। থার্ডলি আমি বলবো, ডে বোর্ডিং স্কুলের ক্ষেত্রে যেহেতু সমস্ত বাচ্চারা এক জায়গায় থেকে পড়াশুনো করে, অনেক ক্ষেত্রে মা বাবাদের বলতে শুনেছি আমাদের বাচ্চাদেরকে একা একা পড়াতে পারছি না, বাড়িতে বসলে একা পড়তে চাইছে না। সেক্ষেত্রে কী হয়, ডে বোর্ডিংয়ের ক্ষেত্রে যখন বাচ্চারা একসঙ্গে সবাই কাজগুলো করে, একসঙ্গে একে অপরের সঙ্গে কাজগুলো করতে করতে তারা নিজেদের কাজ গুছিয়ে নেয়, অনেকভাবে তাদের একাডেমিক ডেভেলপমেন্ট এবং যে সামাজিক ডেভেলপমেন্ট সেটা করা সম্ভব হয় তাদেরকে দিয়ে, কারণ তারা যৌথভাবে কাজ করে। কারণ একজন কাজ করলে অপরজন নিশ্চয়ই বসে থাকে না বা সেই টেন্ডেন্সি তাদের ভেতরে আর থাকে না যে আমি বসে থাকবো, কাজ করবো না, দুষ্টুমি করবো, এই ধরনের এই জিনিসগুলো তাদের প্রবণতা অনেক কমে যায়। এবং যেহেতু ডে বোর্ডিং সিস্টেমে আমরা স্কুল শেষে এবং প্রি স্কুল মানে স্কুলের আগে কোচিংয়ের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে তারা যেহেতু এক মানে হোম টাস্ক, তারপর বাড়ির কাজ করার সময় যখনই তারা সমস্যার সম্মুখীন হয়, সঙ্গে সঙ্গে একটা টিচার তাদেরকে হেল্প করে তাদের সমস্যার জায়গাগুলোকে দূর করে দেয়। আর একটা কারণ হচ্ছে ডে বোর্ডিং স্কুলে এরা একসঙ্গে থাকার ফলে এদের ভেতরে মানবিকতা, একে অপরের প্রতি মায়া মমতা, এই জিনিসগুলো গড়ে ওঠে, যেটা আমাদের বর্তমান সমাজের কাম্য বিষয়। অবশ্যই এইভাবে এই ডে বোর্ডিং স্কুলগুলোতে বাচ্চাকে দেওয়ার ফলে হোস্টেল ক্ষেত্রে যেহেতু যেখানে বাচ্চারা বাড়িতে যেতে পারে না, সারা দিনও যেতে পারে না, রাতেও তারা বাবা মাকে দেখতে পারে না, ডে বোর্ডিংয়ের স্কুলিংয়ের ক্ষেত্রে বাচ্চারা দিন শেষে রাতে বাড়ি ফিরতে পারে, সেখানে মা বাবার একটা স্নেহ পাওয়ার ব্যাপার থাকে, সেটা তারা ওই রাতে পূরণ করতে পারেন। এক্ষেত্রে এই বেনিফিটগুলো আমাদের কাছে মনে হয় খুবই উপযুক্ত একটা বাচ্চার ক্ষেত্রে। তো আমরা ডে বোর্ডিং স্কুলটা বিগত বছর ধরে চলছে জিনিসটা,
এবং এই সম্বন্ধে বিস্তারিত আরও যদি কিছু জানতে হয় আমাদের বিদ্যালয়ে আসুন। আমাদের ঠিকানা হচ্ছে বেড়াবেড়িয়া, আল আমিন নলেজ সিটি মিশনারি স্কুল, সন্তোষপুর ব্যারাকপুর রোড এখানে। এবং আমাদের ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা এখানে এসে আমাদের সঙ্গে কথা বলে ডিটেলস সিস্টেম সম্পর্কে, তাদের খাওয়া দাওয়া, তাদের খেলার টাইম, ঘুমের টাইম, সমস্ত কিছু সিস্টেমেটিক ওয়েতে আমরা রান করছি, এগুলো আপনারা এসে জানতে পারেন। আমাদের ক্লাস ইউকেজি অর্থাৎ 5+ এজের বাচ্চা থেকে আমাদের ডেবোর্ডিং সিস্টেমটা শুরু হচ্ছে আপ টু ক্লাস সেভেন পর্যন্ত। 8, 9, 10, 11, 12 জন্য যেহেতু ওদের সময়টা অনেক বেশি লাগে, আমরা রাত 8টা পর্যন্ত সেক্ষেত্রে কভার করা সম্ভব হয় না, সেক্ষেত্রে ওদের জন্য ফুল হোস্টেলের ব্যবস্থা আছে। তো এখানে আপনাদের বাচ্চাকে ভর্তি করতে আসতে হলে আপনাদেরকে অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে আসতে হবে, অ্যাডমিশন টেস্ট কোয়ালিফাই করতে হবে, তারপর আমাদের এখানে ভর্তির সিস্টেম সম্পর্কে আপনি পুরোটাই জানতে পারবেন। ধন্যবাদ।